রবিবার রাতে গার্ডেন রিচ এলাকায় ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। সোমবার সকালে তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কপালে ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শুনে নেব। বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে দিলাম। আমি প্রথম থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড, তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুন, সেটা আমরা চাই আপনাদের কোঅপারেশন চাইছি। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যে আমাদের সঙ্গে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। গার্ডেন রিচের হাজারি মোল্লা বাগান এলাকার 513/3 ব্যানার্জি পাড়া লেনে রবিবার রাত 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন, জখম অবস্থায় 15 জনের চিকিৎসা চলছে বলে খবর। এই দল এখন করে যে